প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি রিয়াদ হাসান আবার চলে আসছি আপনাদের মাঝে, আর আমার ক্যামেরার পিছনে আছে আমার ছোট ভাই তন্ময়, আর আমি আজকে চলে আসছি ফারুক ভাইয়ের ফার্মে। তো ভাই আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? ভাই আপনার খামারের ঠিকানাটা একটু দর্শকদের মাঝে বলে দেন। ঠিকানা দুর্গাপুর, রাজশাহী দুর্গাপুর। রাজশাহী দুর্গাপুর। দেশের যে কোনো প্রান্ত থেকে যদি কেউ সরাসরি এসে দেখে নিতে চায় তাহলে তো দেখে না সম্ভব? অবশ্যই। আচ্ছা, যদি তাদের পক্ষে আসা সম্ভব না হয় বাসের মাধ্যমে যদি ডেলিভারি নিতে চায় তাহলে তো যাবে বাসের মাধ্যমে যে কোনো ডিস্ট্রিক্টে? আচ্ছা, যে যে সকল এলাকাতে আর কি বাস চলাচল করে সেগুলো জায়গাতেই। আচ্ছা, তো ভাইয়ের এখানে এখন বর্তমানে কত জোড়া কবুতর আছে? ভাই 50 থেকে 60 জোড়া। 50 থেকে 60 জোড়া। আপনি কি ভাই রানিং পেয়ার সেল দেন না সব বাচ্চা? রানিং নিউ অ্যাডাল্ট বাচ্চা আছে সকল কিছুই আর কি সেল দেন। তো দর্শক, আপনাদের আসলে যেগুলো লাগবে ভাই সেগুলোই দিতে পারবেন, রানিং চাইলে রানিংও নিতে পারবেন। আবার যদি আপনারা কেউ মনে করেন যে বাচ্চা নিতে চান তাহলে সেক্ষেত্রে বাচ্চাও নিতে পারবেন। তো প্রিয় দর্শক, আর আমরা কথা না বাড়াই দেখি ভাইয়ের এখানে কি কবুতর আছে, আর এগুলোর বর্তমান বাজার মূল্য ভাই কত কি যাচ্ছে সেগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিই। তো আমার সাথেই থাকুন। তো ভাই আমরা তো এটা কুখা দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই, এটা দেশি কুখা। আচ্ছা, এটা দেশি কুখা আমরা দেখতে পাচ্ছি। তো এটা কি রানিং পেয়ার সেল হবে ভাই? হ্যাঁ, রানিং পেয়ারও দেওয়া যাবে। এটা 3000 বিক্রি করি রানিং গুলো। রানিং গুলো 3000, আর এটার বাচ্চা কত দিয়ে সেল দেন ভাই? বাচ্চা 1200। 1000 থেকে 1200 টাকা এর মধ্যে। আচ্ছা, তার পাশে ভাই এটা? এটাও দেশি কুখা। এটাও দেশি কুখা। তো এটাও তো দেওয়া সম্ভব ভাই নাকি? আপনাদের যদি রানিং জোড়া কারো লাগে তো রানিং আপনারা চাইলে নিতে পারেন, আর যদি আপনাদের মনে করেন যে কি বাচ্চা প্রয়োজন তাহলে সেক্ষেত্রে বাচ্চা নিতে পারেন। বাচ্চা নিলে একটু দাম কম আসবে, রানিং এর দাম তো একটু বেশি থাকে এটা তো জানেন আপনারাই। তো তারপরে আমরা নিচে চলে যাই, এখানে আমরা আরো কুখা দেখতে পাচ্ছি। এটাও কি দেশি কুখা ভাই? এটা দেশি কুখা ভাই। আচ্ছা, এটাও আমরা দেশি কুখা দেখতে পাচ্ছি। এটা কিসের বাচ্চা উঠছে ভাই? এটা বাচ্চা দেওয়া আছে, টেডির বাচ্চা দেওয়া আছে ভাই। টেডির বাচ্চা উঠছে না? আচ্ছা, টেডির বাচ্চা কত দাম রাখেন ভাই? টেডির বাচ্চা 5 থেকে 6 হাজার বিক্রি করি। 5 থেকে 6 হাজার। এটা উড়ে কতক্ষণ ভাই? এটা 7 থেকে 8 ঘন্টার মতো উড়ানো আছে। 7 থেকে 8 ঘন্টা। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা এখানে আরো এক জোড়া কুখা দেখতে পাচ্ছি। তো এটা তো দেশি না ভাই? জি জি ভাই, দেশি কুখা। এটা আমরা দেশি কুখা দেখতে পাচ্ছি। তো ভাইয়ের এখানে কুখা এখন অ্যাভেলেবল আছে, আপনি চাইলে যাদের কুখা প্রয়োজন হয় তারা নিতে পারেন। আমরা এখানে আরো হচ্ছে জোড়া দেখতে পাচ্ছি কুখার, তার পাশেও আমরা দেখতে পাচ্ছি, তার পাশেও আমরা কুখা দেখতে পাচ্ছি। আর নিচে কি আছে ভাই? নিচে এক পিস নাকি ভাই? এটা এক পিস আছে ভাই। এটা যেটাই লাগুক না কেন ভাইকে সরাসরি আপনারা বলবেন। যদি আপনারা রানিং নিতে চান, রানিং এর দাম তো বলেই দিল, তারপরেও আলোচনা সাপেক্ষে কমবে আর কম হবে। আর যদি বাচ্চা নিতে চান সেক্ষেত্রে বাচ্চার দামও কম আসবে। তো ভাই এটা তো আমরা টেডির বেবি দেখতে পাচ্ছি। জি জি ভাই। কয় পরে বেবি ভাই? এটা 2 থেকে 3 পর হয়েছে। 2 থেকে 3 পরে। তো এই মুহূর্তে যদি কেউ নিতে চাই ভাই তাহলে এটা কত দাম রাখবেন ভাই? 5 থেকে 6 হাজার। 5 থেকে 6 হাজার টাকা এর মধ্যে থাকবে। দেখা যাচ্ছে আলোচনা সাপেক্ষে এটা আপনার সাথে দাম দর করে নিবে, কম বেশি একটু হবে আলোচনা সাপেক্ষে। তো বাচ্চাগুলো মোটামুটি ভালো আছে, আপনারা চাইলে নিতে পারেন। তাহলে ভাই এটা তো বললেন 7 ঘন্টার মতো উড়ে নাকি? জি জি, 7 থেকে 8 ঘন্টা। 7 থেকে 8 ঘন্টা এরকম আর কি উড়ে। তো ভাইয়ের এইখানে আমরা আরো এক জোড়া কুখা দেখতে পাচ্ছি। তো কুখার দাম তো সবগুলো একই থাকবে ভাই? একই দাম। তো কুখার দাম সবগুলো একই, রানিং নিতে চাইলে 3000 টাকা, দেখা যাচ্ছে আলোচনা সাপেক্ষে কিছুটা কম হবে, আর বাচ্চা নিতে চাইলে 1000 থেকে 1200 টাকা এর মধ্যে থাকে। তো আলোচনা সাপেক্ষে এটা হবে। তো কুখার আসলে আপনাদেরকে ডাকতে ওইভাবে দেখাতে পারছি না, কারণ হচ্ছে কুখার আসলে ক্যামেরা দেখলে, লাইট টাইট দেখলে, মানুষজন দেখলে একটু ভয় করে, তবে পাশে চলে গেলে তখন অনেক ডাকে। তবে কুখার ডাক আছে, তো আপনারা এটা নিয়ে কোনো প্রবলেম নাই, এগুলো ভালো মোটামুটি কুখার আছে। তো আপনাদের যাদের পছন্দ হবে এটা ভাইয়ের সাথে সরাসরি দাম দর করে নেবেন। ভাই এখানে আমরা এগুলো কি কবুতর দেখতে পাচ্ছি? এখানে ভাই সেটা যে দুই একটা বাচ্চা আছে এগুলো রাখা আছে। আচ্ছা, এগুলো তো সেল হবে ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ, যদি কারো সেটা বাচ্চা লাগে। কুখার একটা বাচ্চা দেখতে পাচ্ছি, এটা কি কি ভাই? এটা দেশি কুখা, একটা সোয়া চন্দন আর একটা গোল্ডেন। আর একটা গোল্ডেন। আচ্ছা, এগুলো কি ভাই নর হবে না মাদি হবে এটা কি বোঝা যাচ্ছে ভাই? এখনো বোঝা যায়নি। এখনো ওইভাবে বোঝা যাচ্ছে না। তবে এটা যদি কেউ নেয় তাহলে তারপরে একটু দাম দরটা বলে দেন ভাই তাদেরকে। এগুলো সিঙ্গেল পিস, তো নিউ অ্যাডাল্ট হলে পরে হয়তো দেখা যাচ্ছে যে কি ভাই বলবে।
তবে একটু দামটা বললে ভালো হইতো ভাই। ছোয়া চন্দন যদি নর বা মাদি হয় সেক্ষেত্রে 800 বা 1000 বিক্রি করি। 800 বা 1000 টাকা। আচ্ছা, পোকাও সেম দাম। আচ্ছা, আর গোল্ডেনটা হয়তো 1500 থেকে 2000। 1500 থেকে 2000 টাকা। বাসিরাজ রানিং বিক্রি করি 20,000। আচ্ছা, বেবি বিক্রি করি 8 থেকে 10,000। বেবি 8 থেকে 10,000 টাকা। তো ওই সোয়া চন্দন তো মানে জোড়া আছে তো ভাই? না জি জি, সোয়া চন্দন জোড়া। তো এটা কত দাম রাখবেন ভাই? সোয়া চন্দন বেবি বিক্রি করি 800 থেকে 1000। 800 থেকে 1000 টাকা জোড়া। আচ্ছা, আর এই এই যে চিনি কালদম ভাই? চিনি কালদম 1000 থেকে 1200। 1000 থেকে 1200 টাকা এর মধ্যে থাকবে। তো ভাই এখানে তো আমরা আরো এক জোড়া হচ্ছে যে এটা কি সোয়া চন্দন ভাই? সোয়া চন্দন দেখতে পাচ্ছি, এটা রানিং, রানিং তো সেল হবে কি ভাই এটা? জি জি, রানিং সেল। তো রানিং যদি কেউ নিতে চায় তো রানিং সেল হবে। রানিং এর দাম কত রাখেন ভাই? রানিং 1500 থেকে 1700 1800। 1500 থেকে 1700 বা 1800 এরকমই থাকে। আর আমরা পাশে হচ্ছে যে কি এক জোড়া বাচ্চা উঠেছে, তো বাচ্চাটা দেখা হচ্ছে 7 দিনের মধ্যে তো মানে রেডি হয়ে যাবে ভাই? না জি জি, তো আপনারা এই জোড়া বাচ্চাটা যদি নিতে চান তো দেখা হচ্ছে 7 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। তো দাম দরটা তো একবার বলে দিলাম, তারপরে আরেকবার একটু ভাই বলে দেন আপনি। বেবি বিক্রি করি 800। 800 টাকার মধ্যে বিক্রি হয়। তো জিরো পরে বেবি এটা দেখা যাচ্ছে 800 টাকা বা কিছুটা কম হতে পারে ভাই? না জি জি। আচ্ছা, তো আমরা তার পাশে আরো আরো এক জোড়া দেখতে পাচ্ছি। যদি এই জোড়াটাও পছন্দ হয়, রানিং কি সেল হবে তো ভাই নাকি? রানিং এই জোড়াটাও সেল হবে। যদি আপনাদের এই জোড়াটাও পছন্দ হয় আপনারা এই জোড়াটাও নিতে পারেন। এই জোড়াটাও তো ভাই দাম দর বলে দিল, তো এই জোড়াটাও নিতে পারেন। আর এই পাশে এটা কি দেখতে পাচ্ছি ভাই? পাশে এটা সিঙ্গেল এক পিস দেশি কুকার মাদি আছে। আচ্ছা, এটা দেশি কুকার মাদি দেখতে পাচ্ছি, এক পিস আছে। তো এটা কি ভাই সেল হবে? জি ভাই। আচ্ছা, তো সিঙ্গেলটার দাম কত রাখবেন ভাই? সিঙ্গেলটা 1200 থেকে 1400 এরকম দাম দর আর কি থাকবে। আচ্ছা, তো ভাই এখানে এটা আপনি কি দেখতে পাচ্ছেন? এটা সিঙ্গেল এক পিস চিনি কালদমের মাদি রাখা আছে ভাই। চিনি কালদম, এটা কি সেল হবে ভাই? জি জি। এটা কত দাম রাখবেন ভাই? এটা হয়তো 1200 থেকে 1300 মধ্যে বিক্রি করবো। 1200 থেকে 1300 টাকা এর মধ্যেই থাকে, মাদি হবে? জি জি, নিউ এডাল্ট মাদি ভাই। আচ্ছা, এটা উড়ে কেমন ভাই? এটা উড়ে মোটামুটি টেডের মতো 6-7 ঘন্টা উড়ে। তো 6 থেকে 7 ঘন্টা এরকম আর কি উড়বে। আচ্ছা, তারপরে আমরা ভাই এখানে এটা তো চিনি কালদমই দেখতে পাচ্ছি তো? না ভাই, এটা চিনি কালদম না, এটা কালশিরা ভাই। ও আচ্ছা, এটা কালশিরা। আচ্ছা, কালদম কালশিরা। আচ্ছা, এটা কালদম কালশিরা আমরা দেখতে পাচ্ছি। তো এটা কি রানিং সেল হবে ভাই? জি জি। রানিং কত দাম রাখবেন ভাই? 2500 থেকে 2800 3000। 2500 থেকে 2800 3000 এরকম থাকে। আর যদি কেউ বাচ্চা নিতে চাই ভাই? বাচ্চা 1200। 1200 এই মুহূর্তে কি বাচ্চা দেওয়া সম্ভব ভাই? দেখতে পাচ্ছি আমরা তো। হ্যাঁ, এটা তো উড়ে অনেক ভালো ভাই নাকি? এটা কতক্ষণ দম দেয় ভাই? এটা প্রায় 7 ঘন্টার মতো উড়ানো আছে। 7 ঘন্টার মতো আপনার নিজের উড়ানো আছে? তো এটা রানিং কি সেল হবে ভাই? হ্যাঁ, রানিং সেল আছে। আচ্ছা, রানিং কেমন কি দাম রাখেন ভাই? এটা রানিং বিক্রি করি 6 থেকে 7 হাজার। রানিং 6 থেকে 7 হাজার। আর যদি এটা বাচ্চা নিতে চাই কেউ ভাই? বাচ্চা নিলে 3000 টাকা। বাচ্চা নিলে 3000 টাকাতে ভাই আর কি সেল দেয়। তো বাচ্চা কি এই মুহূর্তে দেওয়া সম্ভব ভাই? বাচ্চা এই মুহূর্তে নাই, বাচ্চা নিতে হলে কিছুদিন দেরি হবে। আনুমানিক কতদিন লাগতে পারে ভাই? হয়তো 15 থেকে 20 দিন। আনুমানিক 15 থেকে 20 দিন এর মধ্যে তো ভাই জোড়া বাচ্চা পাওয়া যাবে। আচ্ছা, তো তার পাশে আমরা চলে যাই। তো তার পাশে এখানে ভাই এটা কি দেখতে পাচ্ছি? এটা রানিং গোল্ডেন পেয়ার। এটা রানিং গোল্ডেন পেয়ার আমরা দেখতে পাচ্ছি। তো রানিং কি সেল হবে ভাই এটা? জি জি। আচ্ছা, রানিং সেল হবে। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই রানিংটা? দাম রানিং 6 থেকে 7 হাজার। 6 থেকে 7 হাজার এর মধ্যেই থাকবে। আচ্ছা, এটাও তো বাচ্চা দেওয়া সম্ভব হবে না ভাই? আপাতত এই মুহূর্তে নাই, 15 থেকে 20 দিন মতো লাগবে ভাই, তো আপনাদেরকে বলেই দিল। তো তার পাশে আমরা চলে যাই পাশে এখানে ভাই। এটা ওদের রানিং গোল্ডেন পেয়ার। এটাও আমরা ভাই আরেক আরও এক পেয়ার দেখতে পাচ্ছি, এটা রানিং। তো এই মুহূর্তে তো হচ্ছে গোল্ডেন যেহেতু ভাই দিতে পারবে না, তো এই মুহূর্তে পাচ্ছেন না, 15-20 দিনের মধ্যেই পাবেন। আর যদি এই মুহূর্তে নিতে হয় রানিং নিতে হবে, বাচ্চা নিতে চাইলে। হ্যাঁ, রানিং নিতে চাইলে রানিং দিতে পারবে, আর বাচ্চা এই মুহূর্তে ভাই আর কি দিতে পারবেন না। হ্যাঁ ভাই, এখানে তো আমরা এক জোড়া চিলা দেখতে পাচ্ছি। জি ভাই, চিলা দেখতে পাচ্ছি। আর এটা কি চিলারই বেবি ভাই? না, এটা চিলার বেবি না, এটা পোকার বেবি ভাই।
চিলার বেবি কত দাম রাখেন ভাই? চিলার বেবি বিক্রি করি 800 থেকে 1000, 800 থেকে 1000 টাকা। আর এই মুহূর্তে কি ভাই রানিংটা বিক্রি করার ইচ্ছা আছে ভাই? রানিং হ্যাঁ, যদি কোনো ভাই চুপ থাকে। রানিং নিলে কত দাম রাখবেন ভাই চিলার? 1600 থেকে 1800, 1600 থেকে 1800 টাকা, এর মধ্যে ভাই আর কি রানিংটা সেল দেবেন। আর যদি বাচ্চা নিতে চান তাহলে এক মাসের মতো দেরি হবে। আমরা আসলে এখানে আপনাদেরকে কুকার ডাক শোনানোর চেষ্টা করছিলাম। এটা কি কুকা আসলে ভাই ধরছে ভাই? এটা বাসিরাজ কুকা। আচ্ছা, এটা বাসিরাজ কুকা। এদের ডাকটা কিন্তু একটু অন্যরকম। আসলে কতটুকু কি বুঝতে পারছেন, এদের ডাকটা একটু অন্যরকম। তো বাসিরাজ কুকা ভাইয়ের এখানে এখন বর্তমানে কয় জোড়া আছে ভাই? আছে 4-5 জোড়া মতো আছে, 4 থেকে 5 জোড়া আছে। আচ্ছা, আমরা একটু নিচের গুলোও দেখাই দিই। রানিং কি সেল হবে ভাই বাসিরাজ? হ্যাঁ, রানিং সেল করার মতো আছে ভাই। রানিং সেল করার মতো আছে, বাচ্চাও তো আছে ভাই না? জি জি, বাচ্চাও, বাচ্চাও এই মুহূর্তে আছে। তো আসলে ভাই বাচ্চার দাম কত রাখেন ভাই? বাচ্চা বিক্রি করি 8000। বাচ্চা বিক্রি করেন 8000 টাকা। তবে আমি এখানে একটা জিনিস দেখলাম যে ভাইয়ের বাসিরাজ কুকুরগুলোর কিন্তু ডাক একটু অন্যরকম ভাই। অনেক সুন্দর করে ডাকছে। তারপরে এখানে ভাই এগুলো আমরা কি দেখতে পাচ্ছি? এটা রয়্যাল টেডি ভাই। এটা রয়্যাল টেডি, রটেডি। এটা উড়ে এমনি কেমন ভাই? এটা উড়ান আছে ভাই, 8 ঘন্টা ক্লাস উড়ানো। 8 ঘন্টার উপরে উড়ানো আছে? আচ্ছা, তো এটা ভাইয়ের 8 ঘন্টার উপরে উড়ানো আছে। তো ভাই এটা কি রানিং সেল হবে? না ভাই, রানিং এর মধ্যে আসলে রানিং এর মধ্যে ভাই দিবে না। এটা বেবি আছে আর কি, এটা বেবি দিতে পারবেন। এটা বেবি কত সেল দেন ভাই? বেবি 5 থেকে 6000 সেল, 5 থেকে 6000 টাকা। আলোচনা সাপেক্ষে একটু কম বেশি হবে, জি আলোচনা সাপেক্ষে একটু কম বেশি হবে। তো ভাই এটা দাম, তবে এটা রানিং ভাই সেল দিবে না। তবে ভাই এটা যেটাই নেন না কেন, এটার বাচ্চা নিতে হবে। এখানে ভাই এটা জনসিরা টেডির মাদি আর এটা আলিওয়ালির নর। বাচ্চা 5000 সেল করা হয়, 5000 টাকার মধ্যে আর কি ভাই সেল দেন। তার পাশে ভাই এগুলো, এটা বাসিরাজের বেবি ভাই। বাসিরাজের বেবি, তো আমরা তো বাসিরাজ কুকার বেবির দাম তো আমরা শুনেই নিলাম। তো ভাই ভাইয়ের কাছ থেকে এই মুহূর্তে নিতে পারবেন। এই যে এটা কয় পরের বেবি যাচ্ছে ভাই? এটা 0 পর কিংবা 1 পর হতে পারে, 0 বা 1 পর এরকম থাকবে। আচ্ছা, তো ভাইয়ের এখানে মোটামুটি যেগুলো কবুতর ছিল এগুলো আসলে ভাইয়ের আসলে পোস্টার। তো পোস্টার তো ভাই আসলে সেল দেন না তো ভাই? নাকি না ভাই, পোস্টার আসলে ভাই সেল দেয় না। তবে এখানে ভাই বাচ্চা উঠছে দেখতে পাচ্ছি, একটা কুকার তো মনে হয় নাকি ভাই? একটা কোকা আছে, একটা রয়্যাল টেডি বেবি আছে। একটা রয়্যাল টেডি বেবি, একটাই কি উঠছে ভাই না আরেকটা? বাচ্চা দুইটা আছে, কিন্তু বেবি একটা নিচে দিছি। ও আচ্ছা, একটা নিচে, একটা নিচে কোকার বাচ্চা তুলেছিলাম, কোকারটা উপরে তুলে দিছি। ও আচ্ছা আচ্ছা, তো বাচ্চাটা দুর্বল ছিল। ও আচ্ছা, দুর্বল ছিল, ওই জন্য টেডি বেবি একটা নিচে দিছিল। আচ্ছা, নিচে আছে। আচ্ছা, নিচে আমরা যাই। এই বাচ্চাটা একটু দুর্বল ছিল। আচ্ছা, এটা দুর্বল ছিল তো এই জন্য এটা ভাই এটা আর কি আলাদা জায়গায় উঠাইছে, নিচে দিয়ে খাওয়া দিলাম। তো এই ছিল মোটামুটি ভাইয়ের এখানে আপডেট। তো প্রিয় দর্শক, ভাইয়ের এখানে যে কবুতরগুলো ছিল তো আমি সেগুলো মোটামুটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো ভাই দেখা যাচ্ছে এখান থেকে আলোচনা সাপেক্ষে কিছুটা কম বেশি করে নেবে। তো আপনার ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে নেবেন। তো ভাই আপনার ফোন নাম্বারটি একটু দর্শকদের মাঝে বলে দেন ভাই। 01719 01719 40 41 3145 45। তো এটা আর কি ভাইয়ের ফোন নাম্বার। তো ভাইয়ের এই ফোন নাম্বারে আপনারা চাইলে ইমোতে আলাদাভাবে, ইমো আছে তো ভাই? এই নাম্বারে ইমো, আচ্ছা এই নাম্বারে ইমো খোলা আছে। তো আপনারা চাইলে আলাদাভাবে ভাইয়ের কাছ থেকে আমার ভিডিও চাইলে ভিডিও দেওয়া তো সম্ভব ভাই? জি জি, অবশ্যই তো ভিডিও দেওয়া সম্ভব। আর আপনারা যদি চান তাহলে এসেও নিতে পারবেন, আর যদি আসা আপনাদের পক্ষে সম্ভব না হয় তাহলে বাসের মাধ্যমে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি আমি আজকে এখানে শেষ করতে যাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।